একজন ভাই প্রশ্ন করেছেন কুরবানি করার জন্য মানে কোরবানির পশু জবাই করার জন্য কোনো ইমাম বা মোয়াজিন বা কোনো হুজুর লাগবে কি জি ভাই আপনি চমৎকার একটি প্রশ্ন করেন যেহেতু সামনে কোরবানির মাস আসিতেছে কোরবানির দিনও আগিয়ে আসিতেছে তো কুরবানি করার জন্য কোনো ইমাম মজিন বা হুজুর নির্দিষ্ট করে লাগবে কি না আসলে এই কথাটা যদি আমরা বলি তাহলে তো আমাদের লস যে করা যাবে মানে রাখা যাবে না কারণ আমরা যারা জবাই করব। আমরা কিছু হাদিয়া তোফা পাবো এটা আমাদের লাভ তবে আসলটা যেহেতু আপনি প্রশ্ন করেছেন সঠিকটা আপনাদের কাছে আমাদের বলতেই হয় সে বিষয়টি হচ্ছে যে নাবি করিম সাল্লি সাল্লাম তিনি তার জীবনে কখনো কোরবানি মিস করেন না অর্থাৎ কোরবানি প্রতিটা বৎসর তিনি দুইটা করে পশু কোরবানি করতেন একটি হচ্ছে নিজের পরিবারের পক্ষ থেকে আরেকটি হচ্ছে তার উম্মতদের তার উম্মতের পক্ষ থেকে তা নবিকিম সাল্লাহ আলি সাল্লামের যে নিয়ম হচ্ছে যে নিজের পশু তিনি নিজে হাতে কোরবানি করতেন তো এখানে হচ্ছে শূন্য হচ্ছে যদি যিনি কুরবানি দিবেন তিনি তার পশুটা নিজে হাতে কুরবানি করাটা অর্থাৎ জবাই করাটাই হচ্ছে নাবিজাল্লাহ সাল্লামের প দেখানো প্রদর্শিত পথ অনুযায়ী হবে নিজে জবাই করতে পারলে হ্যাঁ যদি আপনি জবাই করতে না পারেন তাহলে আপনি কোনো আলেম কোনো ইমাম বা মজিদ বা হুজুর কিনটেকিড নিয়ে এসে আপনি যদি জবাই করেন এতে কোনো দোষের বিষয় নয় দোষের কারণ নাই সুতরাং আশা করি অতটি জানতে পেরেছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জানার তাফিউদ্দান করুক আমিন